সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি দুপুরে লাঞ্চে বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। তো চলুন দেখিয়ে দিই কি করে বানাচ্ছি। এখানে কচু শাক সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সামান্য নুন আর একটু তেঁতুল দিয়ে রেখেছি যাতে কোনোভাবে চুলকায় না। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা চিড়ে। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা থেঁতো বড়া রসুন আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কচু শাকটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সমস্ত মশলা অ্যাড করব। যেহেতু কচু শাক লবণ দিয়ে সিদ্ধ করা আছে তাই পরিমাণ মতো লবণটা দেব। অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো করে ফেলবো, মাখা মাখা হবে কচু শাকটা। এর মধ্যে একটু লেবু রস অ্যাড করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম, নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচু শাক একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, খুব ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। ধন্যবাদ।